ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন ঘোষণার প্রাক মুহূর্তে এডিসি এলাকায় বসবাসকারীদের জন্য উপহার নিয়ে হাজির হয়েছে ত্রিপুরা মথা। এডিসি এলাকায় বেকার অটক করে 25% ভর্তুকি দেবে মথা পরিচালিত এডিসি প্রশাসন। বুধবার ত্রিপুরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই ঘোষণা দিয়ে আবেদন জানিয়েছেন। সীমিত সময়ের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে 600 জন সুবিধাভোগী এই সুযোগ পাবেন। বুধবার বিকেল 4:30 রাজ্য নির্বাচন কমিশন সম্ভবত ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা দেবে। এরপরই পঞ্চায়েত এলাকায় আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে, ফলে নতুন ঘোষণায় বিধিনিষেধ আরোপ থাকবে। তাই এদিন 12টা নাগাদ মানিক্য কোর্টে এডিসি প্রশাসন ইলেকট্রনিক অটক করে নতুন স্কিমের ঘোষণা দিয়েছে। ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পিপলস লাইভলিহুড রিসোর্স অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হেল্প ফর এডভান্সমেন্ট অফ মাইক্রো এন্টারপ্রেনারশিপ স্কিমের আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই স্কিমের অধীনে এডিসি এলাকার সুবিধাভোগী ইলেকট্রনিক অটক্রয়ে এডিসি প্রশাসন থেকে 20% ভর্তুকি পাবে। অটোর সর্বমোট ক্রয় মূল্যের 20% অর্থ এডিসি প্রশাসন সরকারি ব্যাংকের হাতে তুলে দেবে। এছাড়া অটো ক্রয়ের সময় সুবিধাভোগী 15% অর্থ দিতে হবে, বাকি টাকা স্কিমের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তাতে তাকে 6% সুদ গুনতে হবে। 24 মাস থেকে সর্বোচ্চ 60 মাসের মধ্যে অটো ক্রয়ে ঋণ পরিশোধ করতে হবে। এ স্কিমের সুবিধা পেতে অনলাইনে আবেদন জানাতে হবে। এডিসি প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে ওই আবেদন জানানো যাবে। এক্ষেত্রে ওই আবেদন প্রক্রিয়াকরণ বাবদ প্রত্যেককে 500 টাকা দিতে হবে। ওই টাকা ফেরত যোগ্য নয় বলে এডিসি প্রশাসন শর্ত রেখেছে। এদিকে সমস্ত আবেদন জমা হওয়ার পর যাচাই কমিটি সুবিধাভোগী বাছাই করবে। প্রয়োজনে আবেদনকারীকে ডেকে ওই কমিটির সদস্যরা কথা বলবেন। আবেদনপত্র ছাড়াই বাছাই হওয়ার পর এডিসি প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং ঋণ প্রদানে সুবিধাভোগীদের তালিকা ব্যাংকের কাছে পাঠাবে। এক্ষেত্রে কোনো কারণ ছাড়াই আবেদনপত্র বাতিলের সম্পূর্ণ এখতিয়ার এডিসি প্রশাসনের হাতেই থাকবে। এদিন প্রদ্যুৎ কিশোর দাবি করেছেন, স্বচ্ছতা বজায় রেখে নয়া স্কিম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে এডিসি এলাকায় বেকাররা দারুণভাবে উপকৃত হবেন। তো আই অ্যাপিল টু অল অফ ইউ অল দ্যাট আপ জলদ সে জল আপনি वेबसाइट में जाइए, अपने आप को रजिस्टर कीजिए और आपको मैं अश्योर करना चाहता हूँ कि इसमें मैं यहाँ में सबके सामने बोलना चाहता हूँ, बेनिफिशरी कोई ईएम का परिवार का कोई फैमिली मेंबर नहीं होगा। हम लोग इसका ट्रांसपेरेंटली वेट भी करेंगे और फाइनल जो इसका अप्रूवल करेगा वो बैंक करेगा, क्योंकि बैंक को भी देखना है कि उनका रीपेमेंट कैपेबिलिटी कैसा है। लेकिन ये चांस है आज आपके पास इतना, और ये ई ऑटोज है तो इसमें आपको पेट्रोल का और डीजल का खर्चा भी नहीं है, आपका इनकम बढ़ेगा और हम भी अपने तरफ से हर ऑटो के लिए 75,000 डायरेक्टली बैंक को दे रहे हैं, तो कॉस्ट भी कम होगा और इंटरेस्ट रेट अगर आप कोई भी प्राइवेट बैंक के पास जाएंगे तो वो लोग 9% 9.75% 10% भी चार्ज करते हैं। इसमें हमने इंटरेस्ट सिर्फ स्पेशल रिक्वेस्ट करके 6% हमने कराया है, तो ये स्कीम फॉरएवर नहीं है। तो आप लोग अगले 5-6 दिन के अंदर जितना कर सकते हैं कीजिए, ये आप ही का बेनिफिट होगा। आई अपील टू ऑल द यूथ ऑल द मिडिल एज पीपल टू अवेल दिस लोन, ये चांस बार बार नहीं आएगा, प्लीज़ कीजिए और हम लोग अपने एरिया में इकोनॉमिक प्रॉस्पेरिटी को बनाने की कोशिश करेंगे। ত্রিপুরায় 587টি ভিলেজ কমিটি রয়েছে। প্রত্যেকটি ভিলেজ কমিটি এলাকায় অত্যন্ত 1 জন সুবিধাভোগী ওই স্কিমের সুবিধা পাবেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।